in our recipe. Hey guys, good morning. Welcome back to my channel. This is me, your Shoshi. Welcome to another video, guys. So, এখন বাজে তোমার হলো 10টা আমি উঠে গেছি আজকে তাড়াতাড়ি উঠতে হয়েছে আমি ঘুমিয়ে আছি মা জর্জ বলছে আমাকে ডাক টো 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 চিড়ার পরে করতে হবে ওঠ তাই উঠলাম এখন তো আজকে তোমার সারাদিন কি করছি মনে হচ্ছে শেয়ার করবো আর এখন বিকালে একটু বেরোনোর প্ল্যান আছে মানে আমি আর মা যাবো একটু ঘুরতে তো এখন আপাতত মা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে গেছি মা এসে আমাকে চাটা দিয়ে গেছে এখন চা খাবো আর চিড়া পোলাও করতে হবে সেটা করতে হবে এখন আর আমার চ্যানেলে নতুন হলে কী করতে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে পাশে বেল আইকনটা প্রেস করে দাও যাতে যখনও কেন ভিডিও আপলোড করবো নোটিফিকেশন তোমাদের কাছে ফার্স্ট যাবে তো এখন আমি চাটা খেয়ে নিই আর দেখি বাইরে দেখো গাইস বাইরে আওয়াজ শুনতে পাচ্ছ সেটা বৃষ্টি হচ্ছে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জানি না বিকেলে যেতে পারবো কি না কিন্তু বাইরে হেভি বৃষ্টি হচ্ছে দেখো রীতিমতো সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো জানি না বিকেলে বেরাতে পারবো কি না আশা করছি ভগবানের জন্য বেড়ায় মা বলেছে অনেক দিন ধরে বেড়াবে 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 চলো আমি চাটা খেয়ে নিই তারপরে সেবার কথা বলছি এবারে চিটার পোলাও কমপ্লিট হয়ে গেছে কড়াই দিয়ে সাফ করে নিই তো কালকেই কেকটা বানিয়েছিলাম তো এই কেকটার রেসিপি দেখার জন্য আমার যে চ্যানেলটা আছে জুই ফুড লাইভ ওটাতে চলে যাও দেখে নাও রেসিপিটা আর এটা আমি এখন কেটে খাবো সো আমি এখন চিটার পোলাও করে চলে এসেছি আমি অল্প একটু নিয়েছি দেখো অল্প নিয়েছি কারণ আমি আমি আমার জন্য বানাইনি ঠাকুরের জন্য বানিয়েছিলাম তো একটু খেতে ইচ্ছে হচ্ছিল বলে খাবো আর কেকটে কেকটা দেখলে তো তোমরা ওই কেকটার ভিডিও পুরো দেখার জন্য আমার যে চ্যানেলটা আছে জুই ফুড লাইভ দিয়ে দিয়েছি ওটা গিয়ে দেখে নাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর তোমরা জানি না ওই চ্যানেলের ভিডিও ঠিক মতো দেখছো না কেন দেখছো না ভালো লাগছে না রেসিপিগুলো তো প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও আমরা তো আমি তো তোমার জন্যই বানাই তোমাদের জন্যই বানাই তো এখন আমি এটা খেয়ে নেবো খেয়ে নিয়ে দেখি আজকে কী কী রান্না হয়েছে সেই দিকে যাবো মানে মার সাথে কথা বলতে যাব তো আমি এটাকে খেয়ে নিই সো এই কেকটা কালকে রাতে বানিয়েছিলাম তো আজকে খাবো কালকে অ্যাকচুয়ালি বানিয়েছিলাম প্রচন্ড সফট হয়েছে কেকটা প্রচন্ড সফট হয়েছে কচুর লতি হচ্ছে এটাতে বাবা ধোয়া হয়ে গেল ক্যামেরাটা ইলিশ ভাপা হচ্ছে এটা হচ্ছে এই যে ভাত আর একটা পটলের দোরমা মানে ওখানে চার্জ নেই আমি পুরো ফুল ভিডিও শ্যুটটা করতে পারবো না তো এটা খেয়ে নিই খেয়ে এই যে টিভি দেখতে দেখতে খাচ্ছি খেয়ে তারপরে কথা বলছি সো গাইস ব্যাপারটা হয়েছে যে তোমার আমি বা কথা ছিল ফ্রাইড রাইস আর আলুর দম খাবো সব ঠিকঠাক ছিল অ্যাকচুয়ালি আমাদের ঘরে যে ফ্রিজটা ওই ফ্রিজটা একটু প্রবলেম হচ্ছিলো তো এবার ফ্রিজের ভিতরে ছিল তোমার ফ্রাইড রাইস আলুর দম ফ্রাইড রাইসটা আর আলুর দমটা ভিতরে ছিল বাট নিচে ছিল এবার বাবার ঠিক করতে গিয়ে একটা জিনিস টানতে গিয়ে পুরো ফ্রাইড রাইসটাই পড়ে গেছে ভুল করে এবার পড়ে গেছে বা তো সেটা পুরো নিচে পড়ে গেছে আর সেটা খাওয়া যাবে না ওই জন্য কিছু করার নেই ভাত আর পটলের দোরমা না কোরমা যাই হোক ওটা খেয়েছি চিংড়ি মাছ দিয়ে আর তার সাথে ইলিশ মাছ মানে ইলিশ মাছটা পছন্দ অতটা করি না এখন খাচ্ছি রিসেন্টলি আগে তো তাও খেতাম না তো এখন আমি খাওয়া হয়ে গেছে খেদি ঘরে আসলাম এখন দু একটা রিলস বানানোর আছে আর সেগুলো দেখতে হলে আমার ইনস্টাগ্রাম আইডিতে চলে যাও এখানে দিয়ে দিয়েছি নিচে ইনস্টাগ্রাম আইডি আর লিঙ্ক তো দেওয়াই আছে তো চেক আউট করে নিও
আর এখন চলো ভিডিওটা করে নিই, করে এসে একবারে বিকেলে কথা বলছি ওদের সাথে। তো গাইস আমরা রেডি হয়ে গেছি, এখন বেরাবো আমি আর মা। মা রেডি হচ্ছে, রেডি হচ্ছে, পরে গিয়ে দেখাচ্ছি, কারণ এটা লেট হয়ে গেছি, এখন বেরাবো। এখন অ্যাকচুয়ালি আমরা যাবো স্টার মলে, তো বেরিয়ে কথা বলছি তারপরে। ভালো হবে তো ওটা, নিশ্চিন্তে নিন একদম। তোর মা অলরেডি চলে গেছে অন্য জায়গায়, মানে অন্য জায়গায় না, মা আগে চলে গেছে, আর কিছু শপিং করা বাকি আছে, এখনো শপিং করিনি, করবো। তো আমি আর মা অলরেডি বসে রয়েছি, জানি না কি খাবো, এখনো ডিসাইড করতে পারিনি। হয় পিজা আসবি, পিজা খাবো, নাহলে KFC দিয়ে, মেন KFC দিয়েই হয়তো খাবো, বাট এখানে প্রচণ্ড নয়েজ, কথা বলতে পারছি না। তো আমি আগে অর্ডারটা দিয়ে নিই, তারপরে এসে কথা বলবো। তো আমরা অর্ডার দিয়েছি স্ট্রবেরি প্লাস কিউই, এটা 200 টাকা। তো ভিডিওটা করুন, বাট জানি না যে এটা শুনতে পারবে কিনা, কারণ এখানে প্রচন্ড নয়েজ। এটা হলো কিউই আর স্ট্রবেরি, ভালো হতো না, খেতে ভালো খেতে ভালো, তোরা খেয়ে নি। তো এখন মা আর আমি এখানে ম্যাসাজ করব, ওয়েট করছে, মায়ের আর পায়ে ব্যথা। 10 মিনিটেরটা, হ্যাঁ 10 মিনিটেরটা, কি কিছু হবে না। জানি না শুনতে পাচ্ছ কিনা, বাট যদি না পাও বাড়ি থেকে দেখছি এডিট করার সময়। তো
এই সবে বাড়িতে আসলাম, এখন বাজে 9:30, অনেকটা লেট হয়ে গেছে, ওই জন্য পরে ভিডিওটা শ্যুট করতে পারিনি। আর ফোনে চার্জ ছিল না। অ্যাকচুয়ালি হয়েছে কি, আমাদের মানে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু বৃষ্টি পড়ছিল এত, আমি ভেবেছিলাম যে হয়তো যাওয়াই হবে না, যেতে পারবো না, ওই জন্য ফোনটা চার্জে বসাইনি। আর খেয়াল নেই, ফোন নিয়ে চলে গেছি, দেখেছি ওখানে গিয়ে একদম মানে কম চার্জ, তার মধ্যে যা শ্যুট করার করলাম, ভিডিও করার করলাম। আর গা হাত পা একদম ফ্রেশ হয়ে গেছে, কারণ মাসাজ করলাম পুরো মাথা থেকে পা পর্যন্ত। ওটা 10 মিনিট সামথিং, 10 মিনিট বা হ্যাঁ 10 মিনিট, 10 মিনিট নিয়েছে 100 টাকা। এরপরে ছিল 15 মিনিট, 20 মিনিট, সেটা 200 টাকা, 250 টাকা, এরকম সামথিং কিছু একটা হবে। বাট আমরা করেছি 10 মিনিট 100 টাকা দিয়ে। তো একদম ফ্রেশ হয়ে গেছে গা, এখন ফ্রেশ টেস্ট হবো, হওয়ার পরে তারপর কথা বলছি আমাদের সাথে। তো ফ্রেশ হয়ে চলে এসেছি এখন, এখন আপাতত কিছু করবো না, এখন তো নর্মাল খাবো। আর এখন খাবো হলো তোমার রুটি আর আলুর দম। আর ওখান থেকে একটা আসা মানে যাওয়ার সময় ফল কিনেছি, সেটা ড্রাগন ফল, দাঁড়া দেখাচ্ছি। ড্রাগন ফল, এইটার ড্রাগন ফলের প্রচণ্ড দাম সবাই জানো। আর এই 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 ছোট্ট একটা ড্রাগন ফল নিল 70 টাকা, অনেক দাম এটার। অ্যাকচুয়ালি আমার ভিডিও করার আছে, এই ফুডটা দিয়ে ফ্রুটটা দিয়ে ভিডিও করার আছে, ওই জন্য আমি এটাকে কিনেছি। তো যদি আমার ভিডিওটা দেখতে চাও কি বানাবো, তো আমার আর একটা চ্যানেল আছে জুই ফুড লাইফ, লিঙ্ক দেওয়া আছে, চেক আউট করে নাও, আর পাশে দিয়ে দিয়েছি, দেখে নাও। তো দেখে নিও ভিডিওটা কি বানাই, আর ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। আর আজকে ফার্স্ট টাইম আমার কোনো ভিডিওতে যে এত ভিউ আসবে আমি মানে কোনো দিন ভাবিও নি, যে শর্টসে যাই, শর্টস বলো নর্মাল ভিডিও বলো, মানে 15,000 আমি এখন পর্যন্ত দেখলাম যে 15,000 ভিউ হয়েছে আমার ভিডিওতে, প্রথম এই কোনো ভিডিওতে আসলে সব হয়েছে তোমাদের জন্য। আর তোমরা সাপোর্ট করেছো বলেই ভিউটা এসছে, তো তোমাদেরকে থ্যাংকস। আর এভাবে পাশে থাকো, সাপোর্ট করো, যেন আমি ভালোভাবে সব ভিডিও করতে পারি। তো অত কিছু বলার নেই, দেখি রুটি তরকারিটা নিয়ে আসি, মা অনেকক্ষণ ধরে ডাকছে আমাকে, আমি যাচ্ছি না, যাই নিয়ে আসি। তো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আজকে দিনটা খুব ভালো কেটেছে, মাকে নিয়ে যে শপিং মলে গেছি, তো খুব মজাও করেছি, আজকে ম্যাসাজ করেছি, সব কিছু করেছি, দিনটা খুব ভালো গেছে। তো আজকের জন্য টাটা, গুড নাইট সবাইকে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আর নতুন করে কিছু বলার নেই, তো এইভাবেই পাশে থেকেও সাপোর্ট করো। সো টাটা, নতুন আবার ভিডিও নিয়ে আসবো, বাই।